কমপ্লিটিং সেন্টেন্সের নিয়মাবলী। পাস্ট ইন্ডিকেটিং ওয়ার্ডস দিয়ে সেন্টেন্স, আমরা প্রথমে একটু উদাহরণ দেখে আসি। লিমা ওয়েন্ট টু কলেজ ইয়েস্টারডে। আমরা লক্ষ্য করেছি অলরেডি যে যেটাকে হাইলাইট করা আছে ইয়েস্টারডে, আর এই সেন্টেন্সের মধ্যে ইয়েস্টারডে থাকার কারণেই আমরা ওয়েন্ট ব্যবহার করেছি। আমরা ইচ্ছে করলে এখানে এভাবে ব্যবহার করতে পারি না, লিমা গোস টু কলেজ ইয়েস্টারডে হবে না, কারণ এখানে ইয়েস্টারডে পাস্ট ইন্ডিকেটিং ওয়ার্ড, আর সেই কারণে আমরা গোজ এর পাস্ট ফর্ম ওয়েন্ট ব্যবহার করেছি। বি নাম্বারের উদাহরণ আমরা দেখি। লং লং অ্যাগো, অনেক দিন আগে, ইন দ্য জঙ্গল দেয়ার ওয়াজ এ উড কাটার। ওই জঙ্গলে অনেক দিন আগে এক উড কাটার, মানে কাঠুরে ছিল। লং লং অ্যাগো এটা পাস্ট ইন্ডিকেটিং শব্দ, এই কারণেই কিন্তু আমরা ওয়াজ ব্যবহার করেছি, তা না হলে আমরা বলতে পারতাম দেয়ার ইজ এ উড কাটার, কিন্তু এখানে ইজ হবে না, ওয়াজ কেন হয়েছে, কারণ লং লং অ্যাগো এই পাস্ট ইন্ডিকেটিং ওয়ার্ড বা ফ্রেজ ব্যবহার করা হয়েছে। তাহলে আমাদের একটি ধারণা ক্লিয়ার যে পাস্ট ইন্ডিকেটিং ওয়ার্ড ব্যবহার করা থাকলে সেন্টেন্সে, ওই সেন্টেন্সটি সাধারণত পাস্ট টেন্সের হয়ে থাকে, এবং সেটি পাস্ট ইন্ডিফিনিট হতে পারে, ক্ষেত্র বিশেষে পারফেক্ট টেন্স বা কন্টিনিউয়াস টেন্স ইত্যাদি যে কোনো পাস্ট টেন্স হবে। এবার আমরা রুলে ফেরত যাই, একটু শিখে আসি। রুল 25, কোনো সেন্টেন্সে পাস্ট ইন্ডিকেটিং ওয়ার্ড বা অতীত নির্দেশক শব্দ যেমন ইয়েস্টারডে, ওয়ান্স, ওয়ান্স অপন এ টাইম, অ্যাগো, লং লং অ্যাগো, লং লং অ্যাগো হচ্ছে অনেক অনেক আগের কথা, দ্যাট ডে, দ্যাট নাইট, দ্যাট ডট ডট অর্থাৎ দ্যাট ডে যে কোনো কথা, লাস্ট নাইট, লাস্ট ডট ডট, ইন দোজ ডেইস অর্থাৎ সেকেলে বা সেই সব দিনে, দেন তখন, সো কল্ড, সো কল্ড অর্থ হচ্ছে তথাকথিত, ডিউরিং দ্য রেইন অফ শাহজাহান, ডিউরিং দ্য রেইন অফ ডট ডট, অমুকের শাসনামলে, তার মানে অতীতের কোনো কাহিনী, অ্যাট দ্য এইজ অফ ডট ডট, অ্যাট দ্য এইজ অফ 95, 1985, অমুক বয়সে, অ্যাট দ্য এইজ অফ 20, 20 বছর বয়সে, এরকম কোনো অতীতের রেফারেন্স, ইন 1985, ইন মাই চাইল্ডহুড বা ইন দ্য চাইল্ডহুড, অ্যাট দ্য বিগিনিং অফ ডট 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 ডট, অমুক কাজের শুরুতে বা অমুক কিছু শুরুতে, ইন এনশিয়েন্ট টাইম ইত্যাদি থাকলে উক্ত সেন্টেন্সটিকে পাস্ট টেন্স, সাধারণত পাস্ট সিম্পল বা পাস্ট ইনডেফিনিট টেন্স, ক্ষেত্র বিশেষে পাস্ট পারফেক্ট টেন্স হয়, আবার কোনো কোনো ক্ষেত্রে বিশেষ বিশেষ ক্ষেত্রে হয়তো চলমান থাকলে পাস্ট কন্টিনিউয়াস টেন্স হতে পারে। তবে এখানে মনে রাখতে হবে যে যদি দুটি ঘটনার রেফারেন্স থাকে একই সেন্টেন্সে এবং সেখানে আফটার বা বিফোর ব্যবহার করা থাকে, তাহলে সেক্ষেত্রে সাধারণত পাস্ট পারফেক্ট টেন্স হয় একটি। আফটারের পরে হলো পাস্ট পারফেক্ট টেন্স হয়, আর বিফোরের পূর্বে হলো পাস্ট পারফেক্ট টেন্স ব্যবহার করতে হয়, এটা আমরা জানি। এবার আমরা উদাহরণ দেখি। রাজা ডট 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 লাস্ট নাইট, হি হ্যাড এ সাউন্ড স্লিপ দেয়ার। তাহলে রাজা গতকাল বাসায় ফিরেছিল, এরকম বলতে পারি, রাজা কেম হোম লাস্ট নাইট, কেম হোম বা রিটার্ন হোম, রিটার্ন কেম এরকম হবে, আমরা উত্তর মিলে নেই। রাজা কেম হোম লাস্ট নাইট, রাজা গতকাল বাসায় ফিরেছিল, হি হ্যাড এ সাউন্ড স্লিপ দেয়ার, সে বাসাতে সুন্দর ঘুম ঘুমিয়েছিল। পরবর্তীতে চলে যাই, নাম্বার বি, জেরি ডট 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 অ্যাট দ্য এইজ অফ 4। এই যে অ্যাট দ্য এইজ অফ 4, 4 বছর বয়সে, এটা একটা পাস্ট ইন্ডিকেটিং ওয়ার্ড, মানে এটা একটা ফ্রেজ আকারে আছে, এই ফ্রেজটা দিয়ে আমরা বুঝতে পারছি এটা পাস্ট টেন্স, 4 বছর বয়সে, অর্থাৎ জেরির সেই 4 বছর বয়সে কাহিনী, সেই সময় জেরি এতিমখানাতে এসেছিল, এরকম কিছু বোঝাবে। হি ওয়াজ ব্রোট আপ দেয়ার, সেখানে সে লালিত পালিত হয়েছিল। তাহলে আমরা এখানে বলতে পারি, জেরি কেম টু দ্য অরফানেজ অ্যাট দ্য এজ অফ 4, জেরি কেম টু দ্য অরফানেজ, আমরা উত্তরটা মিলিয়ে দেখি, কেম টু দ্য অরফানেজ, রাইট, কাম নয় এখানে, কেম হবে কেন, কারণ অ্যাট দ্য এজ অফ 4 বলতে পাস্ট টেন্সকে বোঝাচ্ছে, আর সেই কারণে আমরা কামের জায়গায় কেম দিয়েছি। ইন দোজ ডেইজ দেয়ার ডট 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 শেপস, ইভেন দেয়ার ওয়াজ নো কুইক ট্রান্সপোর্ট, এমনকি সেখানে কোনো কুইক ট্রান্সপোর্ট ছিল না। তাহলে আমরা বলতে পারি, ইন দোজ ডেইজ দেয়ারের পরে যে ভার্বটি হয় সেটি কিন্তু ভার্বের পরের অংশটি এই শিপ অনুসারে কিন্তু হবে, শিপস আছে এখানে, তাহলে এটা তো অবশ্যই পাস্ট টেন্স হবে, কারণ ইন দোজ ডেইজ সেকেলে, তার মানে সেই সব দিনে, আগেকার কাহিনী, পাস্ট টেন্স বোঝাচ্ছে। তাহলে উত্তরটা হবে এরকম, ইন দোজ ডেইজ দেয়ার ওয়ার নো স্টিম শিপস, এরকম বলা যেতে পারে যে সেই সময় কোনো বাষ্পচালিত জাহাজ ছিল না। উত্তরটি মিলিয়ে নেই, দেয়ার
আর নো স্টিম শিপস। হ্যাঁ, উত্তরটি সঠিক হয়েছে যে সেকালে কোনো বাষ্পচালিত জাহাজ ছিল না। এখানে অয়ার কেন ব্যবহার করা হয়েছে আর নয় কেন? আরটা প্রেজেন্ট টেন্স, অয়ার পাস্ট টেন্স, কারণ এখানে ইন দোজ ডেজ বলতে পাস্ট টেন্স বোঝাচ্ছে। আর ওয়াজ নয় কেন? আমরা তো পাস্ট টেন্স ওয়াজ দিতে পারতাম, কেন নয়? কারণ নো স্টিম শিপস এই অংশটা প্লুরাল বলে দেয়ারের সাথে অয়ার হয়েছে। আমরা জানি দেয়ারের পরে যে ওয়াজ না অয়ার হবে সেটা ডিপেন্ড করে ভার্বের পরের অংশটা অনুসারে। এখানে নো স্টিম শিপস প্লুরাল, এই কারণে আমরা অয়ার ব্যবহার করেছি। নিজে নিজে প্র্যাকটিসের পালা। নাম্বার এ, আই ওয়ান্টেড টু কমপ্লিট মাই থিসিস ফার্স্ট, আমি আমার থিসিস প্রথমে কমপ্লিট করতে চেয়েছিলাম। ডট 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 বিফোর আই জয়েন্ট হেয়ার, আমি এখানে জয়েন করার পূর্বে, তাহলে এখানে বোঝা যাচ্ছে জয়েন করার পূর্বে, এটি পাস্ট টেন্সকে নির্দেশ করছে এই কাজটি। জয়েন করার পূর্বেই আমি কি করব? তাহলে এখানে বিফোরের আগে পাস্ট পারফেক্ট টেন্স হবে। আই হ্যাড ডিটারমিন্ড টু কমপ্লিট মাই পিএইচডি বা কমপ্লিট মাই থিসিস, এরকম কিছু বলা যেতে পারে। আমরা উত্তরটি মিলিয়ে দেখি। আই হ্যাড ডিটারমিন্ড টু অ্যাচিভ দ্য ডিগ্রি, হ্যাঁ টু অ্যাচিভ দ্য ডিগ্রি, টু কমপ্লিট মাই থিসিস, এরকম হতে পারে। কিন্তু আই হ্যাড ডিটারমিন্ড এটা পাস্ট পারফেক্ট টেন্স হয়েছে, কেন? কারণ এখানে বিফোর ব্যবহার করা আছে, আর বিফোরের পূর্বে থাকে পাস্ট পারফেক্ট, পরে থাকে পাস্ট ইনডেফিনিট। আর আফটার থাকলে পরে, আফটারের পূর্বে থাকে পাস্ট ইনডেফিনিট, আর আফটারের পরে যায় পাস্ট পারফেক্ট। নাম্বার বি, ইন 1988, 1988 সালে হি ডট ডট ডট, কোন একটা পাস্ট টেন্সের ঘটনা হবে কারণ এটা পাস্ট টেন্স। হি ওয়াজ মেরিটোরিয়াস স্টুডেন্ট দেন, সে তখন খুব মেধাবী ছাত্র ছিল। তাহলে এখানে আমরা বলতে পারি ইন 1988 হি গট ট্যালেন্টফুল স্কলারশিপ। আমরা উত্তরটি মিলিয়ে নেই, হি গট ট্যালেন্টফুল স্কলারশিপ। তাহলে গট কেন হয়েছে? কারণ এখানে ইন 1988 এটি বলতে পাস্ট টেন্স বোঝাচ্ছে, এটি পাস্ট ইন্ডিকেটিং ওয়ার্ড, বিধায় আমরা এখানে পাস্ট টেন্স ব্যবহার করেছি। জেনি গট এ প্লাস আফটার ডট 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 ডট, তাহলে জেনি গট এ প্লাস এটা পাস্ট ইনডিফিনিট আছে, আর আফটারের পরে আমরা এখানে পাস্ট পারফেক্ট টেন্স দিতে পারি। সিরিয়াস স্টাডি ওয়াজ হার কি টু সাকসেস, সিরিয়াস পড়াশোনাই হচ্ছে তার সাফল্যের চাবিকাঠি। তাহলে এখানে আমরা বলতে পারি জেনি গট এ প্লাস আফটার শি হ্যাড স্টাডিড সিরিয়াসলি। উত্তরটা মিলিয়ে দেখি, আফটার শি হ্যাড স্টাডিড সিরিয়াসলি, হ্যাঁ, কারণ এই সিরিয়াস স্টাডির রেফারেন্সটা আমাদের এই অংশের মধ্যে থাকতে হবে, আমরা পাস্ট পারফেক্টনেসের মধ্যে সেটাই ব্যবহার করেছি। জেনি গট এ প্লাস, জেনি এ প্লাস পেয়েছিল আফটার শি হ্যাড স্টাডিড সিরিয়াসলি, সে সিরিয়াসলি পড়াশোনা করার পরেই এ প্লাস পেয়েছিল, আর সিরিয়াস স্টাডি করাটাই ছিল তার সাফল্যের চাবিকাঠি। উত্তরটি যথার্থ হয়েছে। ধন্যবাদ সবাইকে।